नमस्कार বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে বিপত্তারিণী পূজো। হিন্দু শাস্ত্রে একটি অন্যতম ব্রত হলো এই মা বিপত্তারিণী ব্রত। তাই এই বিপত্তারিণী ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এবং বিশেষ কিছু উপকরণও প্রয়োজন। তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব মা বিপত্তারিণী পূজোর ফর্দ, কি কি উপকরণ লাগবে পূজো করতে এবং নিয়মাবলী। তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী পুজো হলো একটি গুরুত্বপূর্ণ পুজো। বিপত্তারিণী আসলে দেবী দুর্গারই আরেক রূপ। শাস্ত্র মতে দেবী দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী। তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে তাতেই এই ব্রত পালিত হয়। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্যই এই পুজো করা হয়। বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে, তাই আজকে আমার ভিডিওতে আমি এই নিয়মগুলি নিয়েই আলোচনা করব। বিপত্তারিণী পুজো করলে শুধু বিপদ কাটিয়ে ওঠা যায় তা নয়, বরং অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন 13টি গিট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাত বা রাক্ষস সুতো বলা হয়, তার স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা। এই বরাত সুতোয় 13টি দুর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ খেয়ে পুজোর প্রস্তুতি নেওয়া উচিত। চলুন বন্ধুরা জেনে নি বিপত্তারিণী পুজোর উপকরণগুলি কি কি। বিপত্তারিণী পুজোয় উপকরণগুলি হল ঘট লাগবে একটি, আম্রপল্লব, শীষসহ ডাব যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে আপনারা হরিতকীয় ব্যবহার করতে পারেন, একটি নৈবেদ্য, একটি পঞ্চ দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য, একটি মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দুর্ব বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি গাছি লাল সুতো, 13টি দুর্বা, 13টি পান ও 13টি সুপুরি। লাল ডোর আপনারা দেবেন, সেটি আপনারা পরিবারের যতজন সদস্য আছে সেই অনুযায়ী দিতে পারেন। পূজোর আগের দিন যিনি ব্রতী তিনি অবশ্যই নিরামিষ খাবেন, আপনারা হবিষান্নও খেতে পারেন। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল ফল মিষ্টি অর্পণ করে নিয়ম মতো পুজো করবেন। অনেকে আবার পুরোহিত দিয়েও পুজো করান, যদি সেক্ষেত্রে পুরোহিতকে আপনার সাধ্যমতো দান ধ্যান করুন, এবং যদি পুরোহিত দিয়ে পুজো না করান নিজেরাই নিয়ম করে পুজো করবেন। মা বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ পদ্ধতি একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। পুজো শেষে অবশ্যই ব্রতকথা শুনবেন এবং সেই আসনে বসেই 13টি লুচি ও 13 রকমের ফল খেয়ে ব্রত ভঙ্গ করবেন। শাস্ত্র মতে এমন কিছু কাজ আছে যা বিপত্তারিণী পুজোর দিন ভুলেও করা উচিত নয়। চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন কোন কোন নিয়ম পালন করা উচিত। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন আমিষ খেতে নেই। যিনি ব্রত করবেন, যিনি ব্রতী, তিনি অবশ্যই পুজোর শেষে ব্রতকথা শুনে ফল এবং লুচি খেয়ে ব্রত ভঙ্গ করবেন, কিন্তু রাতে কোনো রকম আমিষ খাবার কিন্তু খাবেন না। ব্রতির সাথে সাথে পরিবারের যে সকল সদস্যরা আছে তারাও সকলে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজো চলাকালীন সময়ে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না, তা না হলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন। পুজোর দিন চাল ও গমের কোনো খাদ্যবস্তু খাওয়ার ভুল করবেন না। যিনি ব্রতী পুজো শেষ হওয়ার পর চালের তৈরি কিংবা গমের তৈরি কোনো রকম খাদ্যবস্তু আপনারা খাবেন না, ময়দার তৈরি লুচি আপনারা খেতে পারেন। শাস্ত্র মতে এই দিন কাউকে চিনি দিতে নেই।
ज्योतिषशास्त्रे চিনিকে শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয়, যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে, পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। বিপদতারিণী পূজোর দিন কাউকে অপমান করতে নেই, আবার ভুলে কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে নেই, তা না হলে দেবী বিপদতারিণী ক্ষুব্ধ হন। শাস্ত্রমতে কোনো অন্ধকার অপরিচ্ছন্ন স্থানে বিপদতারিণী পুজো করা উচিত নয়, কারণ এমন করলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয়। বন্ধুরা, বিপদতারিণী পুজোর সম্পূর্ণ সময়সূচি এবং অম্বাবচীর মধ্যে বিপদতারিণী পুজো করা যাবে কিনা সেই নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।